বান্দা তোরে মাফ করে দিলাম, বান্দা তোরে মাফ করে দিলাম, তোরে মাফ করে দিলাম বান্দা। সে আবার দুনিয়ার কাজে মত্ত হয়ে যায়, চলতে 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 এক পর্যায়ে আবার সে গুনাহ করা আরম্ভ করে, সে আবার গুনাহ করতে থাকে। হঠাৎ হয়তো কোনো পরিবেশে বসেছে, কারো কথা শুনেছে, অথবা ভিতরে ভিতরে চিন্তা করেছে, আমি অনেককে দাফন করেছি, অনেককে জানাজা দিয়েছি, অনেকের কাফনের কাপড় আমি কাটতে দেখেছি, অনেককে আমি গোসল করাতে দেখেছি, অনেককে আমি আমার জানা আমি জানাজায় উপস্থিত হয়েছি অনেকের। এই ভিতরে চিন্তা আসার পর সে মনে মনে চিন্তা করলো যে আমার যদি এখন চলে আসে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব, আমার যদি এই মুহূর্ত চলে আসে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব। এই চিন্তা নিয়ে সে সাথে সাথে আল্লাহর দরবারে হাত পেতে বলে, লাইকি